নমস্কার বন্ধুরা, আমি নির্মাল্য দাস। একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নির্মাল্য অন হুইলসে। আজকে আমরা যাব বহু প্রাচীন, তা অন্তত ধরুন 800-900 বছরের পুরনো একটা মন্দির, যেটা সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির হিসাবেই পরিচিত, বহু পুরনো। তো জায়গাটা একটু মানে অফ রোড বাইকিং করে যেতে হবে, সেই জন্য হয়তো সেরকমভাবে প্রচারে আলো আসেনি। আমি সেই জায়গাটা এক্সপ্লোর করব, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের ভিডিও আমি আরও অনেক আপলোড করব। তাহলে বন্ধু চলুন, বাকি কথা যেতে যেতেই হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়ার নবনির্মিত এক উড়াল পুলের উপরে। এই রাস্তা ধরে সোজা যাব, তারপরে দেখি একটু গুগল ম্যাপ অন করা আছে, এই গুগল ম্যাপ ধরে এগিয়ে যাই, দেখি গুগল আমাকে কোথায় নিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা আমার সাথে চলেছেন এখন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সোনাতাপাল বলে একটা গ্রামে, যেখানে খ্রিস্টীয় 11 শতাব্দীর প্রাচীন এক মন্দির আছে, যা বই পড়ে বা গুগল দেখে বুঝলাম যে ওটা একটা বৌদ্ধ মন্দির, বহু প্রাচীন বৌদ্ধ মন্দির। কিন্তু একটু অড জায়গায় আছে বলে হয়তো সেভাবে প্রচারের আলোয় আসেনি, এবং গাড়ি যাওয়ার রাস্তাও সেভাবে নেই। চলুন আপনাদের সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখাই, আমার সাথে থাকুন। আমরা এখন বাঁকুড়া জেলার প্রান্তিক যে উড়াল পুল, সেই উড়াল পুলের উপর দিয়ে যাচ্ছি। চলেছি আমরা এখন ধলডাং মোড়। প্রথমে আমরা খুবই বিখ্যাত একতেশ্বর শিব মন্দির, সেই শিব মন্দিরের পাশ দিয়ে আমরা যাব। আর দ্বারকেশ্বর নদীর উপরে যে ব্রিজ আছে, সেই ব্রিজ কভার করব। তার আগে আমার এই বাইক অ্যাপাচে RTR 180, এই বাইক আপনারা আগেও দেখেছেন, একটু একে একটু ফুয়েল ভরে নিতে হবে। সামনে রিলায়েন্সের বেশ ভালো একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে একটু ফুয়েল ভরে নিই। যথারীতি অন্যান্য বারের মতো না, এবারে আমার ভ্রমণ সঙ্গী, আমার অফিস কলিগ লক্ষ্মীকান্ত নামাতা, আসুন একটু তেল ভরে নেওয়া যাক।
তো বন্ধুরা এই হচ্ছে সেই ফটক অর্থাৎ রেল লাইন এখান থেকেই গেছে এই লাইন চলে গেছে সোজা হাওড়া আমরা এই লাইন ক্রস করব আপনারা দেখলেন আমরা সোজা বিষ্ণুপুর রোড ধরেছিলাম বিষ্ণুপুর রোড থেকে ফটক এই জায়গাটা আমরা সোজা একটুখানি বাঁ দিকে বেঁকে গেলাম বেঁকে যাওয়ার পর এই যে রেল লাইন ক্রস করব স্থানীয় লোকেদের একটু জিজ্ঞেস করে নিতে হবে এবার এই ডান দিকে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন ভালোই হলো আমার অফরোড বাইকিং এর অভিজ্ঞতাটা হয়ে যাচ্ছে ও সোনাতাপল গ্রামটা এদিকে হ্যাঁ এই রাস্তা হয়ে সোজা যেতে কতটা এরপরে কোন দিকে এদিকেই হবে বোধ হয় না দাদা সোনাতাপল কোন দিকে কোন দিকে দুটো রাস্তা দুদিকে রাস্তা তো ওয়াইয়ের মতন দুভাগ হয়ে গেছে কোন দিকে গেছে দেখি দেখা যাচ্ছে দেখা গ্রামের এই বাচ্চা মেয়ে দুটি হেল্প করলো আমাদের নাহলে ওইদিকে চলে গেলে তো আরো ঘুরতে হতো ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দির ওইটাই রাস্তা যতটা খারাপ শুনেছিলাম ততটা খারাপ কিন্তু নয় বলছিল যে একদম যাওয়া যাবে না মেঠো রাস্তা তা তো নয় কিছুটা খারাপ ছিল ঠিকই পোলট্রি ফার্ম সো গাইজ আমরা এসে গেছি সান টেম্পলের কাছেই সামনে বোর্ড দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন কিন্তু যথেষ্ট হেল্প করেছে আর গুগলকে তো ধন্যবাদ জানাতেই হয় এই দেখুন সূর্য মন্দির সোনাতাপল লেখা রয়েছে আমাদের ওইদিকে যেতে হবে আচ্ছা
সুন্দর গ্রামীণ রাস্তা, সুন্দর পরিবেশ। দেখুন চাষ হয়েছে, এগুলো কি গো? কুন্ত্রি? বাঁশ গাছ। হ্যাঁ, বেশ গ্রামটি সুন্দর কিন্তু। হ্যাঁ, আর এগুলো এগুলো কি হয়েছে? কুন্দ্রি এর মাচা করে পটল, পটল। হ্যাঁ দেখুন কি সুন্দর পটল চাষ হয়েছে। হ্যাঁ মাটিও নিশ্চয় উর্বর এই গ্রামে। এগুলো দেখলেও ভালো লাগে যে মানুষজন কাজকর্ম করছে, চাষাবাদ হচ্ছে। কারণ আজকালকার ছেলেরা তো চাষ করা ছেড়ে দিয়েছে। দেখুন ধান হয়ে আছে কি সুন্দর। আমরা এই বাঁদিকে যাব, তাই না? দেখতে দেখতে লেখাটাকে একটু দেখিয়ে দিই। সোনাতপল তপবন নতুন গ্রাম। আমরা কোন দিকে যাব? এই দিকে, এই যে সোনাতপল গ্রাম, সোনাতপল গ্রাম। আমরা এদিক দিয়ে ঢুকছি এখন। ওকে, আর সামান্য গেলে কি সুন্দর রাস্তা। আর আমাকে বলেছিল যাওয়া যাবে না, রাস্তা খারাপ। এরকম না জেনে অনেকেই মিসগাইড করে, তবে রাস্তা যেরকমই হোক, সে যত বন্ধুই হোক না, সে পথ আপনার যদি ইচ্ছা থাকে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। এবং সেখানে তো এক্সপ্লোর করার আনন্দ, তাই না? দেখুন এই গ্রামের ভেতরে ঢুকে পড়েছি, এবার কোন দিকে যাব? সোজা গিয়ে আবার বাঁ দিকে, এইদিকে দাঁড়ান। হ্যাঁ, অজানা পথে তো এক্সপ্লোরিং এর আনন্দ। জেনে শুনে এলাম তাহলে আর কি হলো, এই যে খুঁজে পেতে একটু বার করলাম, এটাতেই তো ভালো লাগছে। এই তো সামনে মন্দির দেখা যাচ্ছে, পেরিয়ে যাও ভাই, যা সিংহের চেহারা সামনেই দেখা যাচ্ছে। কোন দিক দিয়ে যাই? হ্যাঁ নিশ্চয়ই, সে পথের পাঁচালের অপুর বন্ধন নাকি? এটাই আমাদের কাছে অজানা। ছায়া কোথায় পাই?
আমার নাম হচ্ছে ষষ্ঠী মণ্ডল। আচ্ছা, আপনি কি এই গ্রামেই থাকেন? গ্রামে থাকি, মন্দিরটা দেখার সময় মানে আমরা পুরনো বহুদিনের আছি এখানে। আচ্ছা, তো বহুদিনের আছি এই মন্দিরটাকে, তিন পুরুষ আমার বাপ ঠাকুর দাদার একইভাবে দেখে যাচ্ছি। আচ্ছা, কিছুদিন আগে আর জি কে এসে তিন পুরুষ এই মন্দিরটা এইভাবেই দেখছি। তার আগে এরকম ছিল, তিন পুরুষ কিছু বলতে পারছে না কতদিনের মন্দির সেটা বলতে পারছে না, সব মন্দিরটাই সব দেখছি। তো এখন আর জি কে এসে কিছু কাজ হয়েছিল, কাজ হয়ে এখন ধরুন রাস্তাঘাট কিছু হয় না, বাইরের থেকে মানুষ সব আসে যে বিরাট বিপদে পড়ে যায়, রোডের থেকে এসে মানুষ হেঁটে আড় রাস্তায় আসতে বিরাট অসুবিধা হয়। যদি সরকার এটা যদি চেক আপ করে দিতে তাহলে বিশাল একটা কাজ ভালো হয়, নাহলে এই যখন মুকুটমণিপুর রয়েছে আর রয়েছে সব দেখা যায় পর্যটনগুলো এসে এখানে পর্যটন মন্ত্রী এখানে পর্যটন একটা হবার সম্ভাবনা আছে, যদি এটা পার্কের মতন করে বহু মানুষের উপকার হয়। তো এখন রাস্তাটা করার একটা সম্ভব আছে, মন্দিরে কিছু গাছ এঁকেছে, ওই যে ভগ্নমান মন্দিরটা পুরনো মন্দিরটা অতদিন আছে যে মন্দিরটা ধরুন যদি ঠিকমতো কাজ হয়, সরকার যদি একটুকুন চেক আপ করে তাহলে বিরাট ভালো হয়, নাহলে গাছ যা হয়েছে অত বড় পুরনো মন্দির আর দেখতে পাওয়া যাবে না। ধরে নিন আপনার প্রায় 850 বছরের পুরনো, আপনার বাপ ঠাকুর দ্বারা অনেক আগের আমলে, আগের আমলে এই মন্দির এখন অক্ষত আছে, গভর্নমেন্ট থেকে রাস্তাঘাট সেরকম ভাবে এখনো হয় না, এটা আমিও দেখলাম আসার পথে মোটরসাইকেলে বলে আসতে পারলাম। আচ্ছা, আর এই মন্দিরে মূলত মানে বিগ্রহ কি, কার কোন দেবতার পূজা হয়? বিগ্রহের বিগ্রহ মানে আমরা তো বাবার পূজা ইয়া করতাম, যখন এবার চেক আপ করছে আজকেল তখন সূর্য মন্দির, এখানে সূর্য মন্দির এবং বুদ্ধের ছবি আছে, বুদ্ধের ছবি আছে রয়েছে একটা। আপনারা কিন্তু মহাদেবের পূজা করছেন না? তখন করতাম যখন সূর্য পূজা করতে হয়, সূর্যের উপাসনা করতে হচ্ছে যখন থেকে বুঝতে পারা হলো। আপনি এই মন্দিরে দেখাশোনা করেন তাই তো? আর কেউ করেন না? আমার বাবা ছিল বহুদিন, আচ্ছা বাবা মারা যেতে পর আমি এখন এখানে আছি। মহিলা মা আপনার? মা আসুন আসুন, আপনার কথাটা আমি মানে ইয়েতে পড়েছি, নিউজে পড়েছি যে একজন বৃদ্ধা, এই গ্রামের একজন বৃদ্ধা এই মন্দির দেখাশোনা করেন, তো আপনার মা উনি? আসুন মা এদিকে একটু। মা আপনার নাম? সাবিত্রী মল্ল। সাবিত্রী মল্ল, আপনি দীর্ঘদিন ধরে মন্দির দেখাশোনা করে আসছেন, আর ইনি আপনার ছেলে? বেতন টেতন বাবা কিছুই পাননি, গভর্নমেন্ট থেকে কোনো কিছু এখনো পর্যন্ত আপনাদের কিছু করেন? বাবা আপনি পূজা পাশা করি, আমার কর্তব্য আমি করি। আচ্ছা, দোলে 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 পরব করি, দোলে পরব মা গাড়া করি, নিত্য পূজা করি, নিত্য পূজা করি। আমি প্রশাসনের কাছে আমার এই চ্যানেল মারফত একটা আবেদন রাখছি, এই যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর এই যে সূর্য মন্দির, এই মন্দিরে দেখাশোনা করেন, দীর্ঘকাল করে আসছেন এই বৃদ্ধা মহিলা সাবিত্রী মল্ল এবং ওনারই ছেলে, নাম বলুন? ষষ্ঠী মল্ল। ষষ্ঠী মল্ল, তো এনাদের গভর্নমেন্টের তরফে কোনো কিছু এখনও সাহায্য টাহায্য করা হয়নি, কিন্তু এই গ্রামের মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করে চলেছেন, মন্দিরের চারিদিকে আগাছা গজিয়ে গেছে। তো আমি প্রশাসনকে একটু অনুরোধ করব, যারা যারা আমার এই ভিডিও দেখছেন, যে তারা যদি একটু এই ব্যাপারটা দিকপাত করেন, একটু ভাবেন এদের কথা, এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হতে পারে, যে সম্ভাবনা প্রচুর, রাস্তাঘাট যদি একটু ভালো করে দেওয়া যায়, কারণ আমি দেখলাম যে বাস আসার রাস্তা নেই, ছোট ফোর হুইলার হয়তো বা আসতে পারে, আর একটু রাস্তাঘাট আলো টালো যদি করে দেওয়া হয়, এত প্রাচীন একটা স্মৃতি এভাবে মানে কালের গ্রাসে চলে যাচ্ছে, এটাকে যদি রক্ষণাবেক্ষণ করা যায়, একটু সংরক্ষণ করা যায়, তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হতে পারে, একটু আপনারা কাইন্ডলি বিবেচনা করবেন, ধন্যবাদ। 120 ফুট উঁচু, 120 ফুট উঁচু এই দেউল, দেউল টাইপেরই তো এটা। সান টেম্পল, সূর্য মন্দির, গ্রামের নাম সোনাতপল, ব্লক হচ্ছে ওদা, জেলা বাঁকুড়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে এই মন্দির নির্মিত হয়। 120 ফুট উচ্চতা বিশিষ্ট সুপ্রাচীন এই মন্দিরটি বাঁকুড়া শহর থেকে দক্ষিণ পূর্বে 10 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁকুড়া জেলায় প্রাপ্ত পুরাকীর্তির শ্রেষ্ঠ নিদর্শন এই সূর্য মন্দির। ইটের রেখা দেয়াল দিয়ে তৈরি এই মন্দিরের গাত্রে রয়েছে পঙ্খের কারুকার্য। এই কারুকার্য কি নিছকই অলঙ্কার নাকি সাংকেতিক কোনো চিহ্ন, তা যেন মনে এক প্রশ্ন এঁকে দেয়। মূল মন্দিরের গায়ে খোদিত বুদ্ধমূর্তি দেখে অনুমান করা যায়
যে এটি একটি বৌদ্ধ আমলের নিদর্শন। 1957 সালের পুরাবস্তু সংরক্ষণ ও প্রত্নক্ষেত্র খনন আইন অনুসারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্য রক্ষিত পুরাকীর্তি বলে ঘোষণা করলেও সুপ্রাচীন এই মন্দিরটি এখনও অবহেলিত। মন্দিরের বাউন্ডারি ওয়াল এবং কিছু সংস্কার ছাড়া সেভাবে আর কিছুই কাজ হয়নি। পর্যটকদের এখানে আসার ও থাকার মতন উপযুক্ত পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। আশা করি সম্ভাবনাময় এই পর্যটন স্থলটি অদূর ভবিষ্যতে ইতিহাস পিপাসু পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। মূল মন্দিরের গায়ে খোদিত বুদ্ধ মূর্তি দেখে অনুমান করা যায় যে এটি একটি বৌদ্ধ আমলের নিদর্শন। আপনারা যারা ওই মন্দির দেখতে যাবেন তারা একটু লক্ষ্য করবেন, দেখবেন স্থানীয় লোকেরা আপনাদের দেখিয়ে দেবে যে একটু ওপরের দিকে তাকাবেন, মন্দির তো অনেক উঁচু, 120 ফুট উচ্চতা, তো মোটামুটি মাঝামাঝি জায়গায় দেখবেন বুদ্ধমূর্তি মন্দিরের গায়ে রাখা রয়েছে। সেই দেখে আপনারাও বুঝতে পারবেন যে বৌদ্ধ আমলেরই নিদর্শন এটি। এখানে দোল পূর্ণিমায় বিশেষ অনুষ্ঠান হয় এবং এই গ্রামের যে বৃদ্ধা সাবিত্রী মল্ল, উনি তো নিত্য পূজা করেনি, আর গ্রামবাসীরা সবাই মিলে দোলের সময় একটা ছোটোখাটো অনুষ্ঠান করেন। আসুন আমরা একটু আলোচনা করি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দির সম্বন্ধে কি মতামত জানিয়েছেন। দ্য বিউটিফুল রিলিফ অন দ্য ওয়াল ফলোস দ্য চৈত্র ডেকোরেশন অ্যালং উইথ ফ্লোরাল মোটিভস। অর্থাৎ মন্দিরের গায়ে দেখবেন ভেঙে গেছে ভগ্ন দশাপ্রাপ্ত, তবুও এখনও যা বোঝা যাচ্ছে যে বেশ কিছু কারুকার্য, ওটাকেই ওনারা বলছেন যে ফুলের আকৃতি দিয়ে করা হয়েছে ফ্লোরাল মোটিভ। এগুলো কিন্তু মন্দির গাত্রে এখনও রয়েছে, এগুলো সংস্কার হয়েছে ঠিকই কিন্তু এগুলোর উপর কোনো হাত পড়েনি। আর বলছেন দ্য টেম্পল ইজ পঞ্চরথ ইন স্ট্রাকচার অ্যান্ড বুস্ট অফ এ ম্যাসিভ শিখরা। অর্থাৎ মন্দিরের যে গঠনটা সেটা পঞ্চরথের মতন আর অনেক উঁচু, 120 ফুট উচ্চতা, এটা আমি আগেই বলেছি 120 ফুট উঁচু এর শিখর, অর্থাৎ উচ্চতায় এই যেন সবাইকে ছাড়িয়ে গেছে এবং এই উচ্চতা যেন এই মন্দিরের কাছে খুব গর্বের এমনটাই বলা হচ্ছে। গিভিং দ্য স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ দ্য আদার টেম্পল ইট ইজ জেনারেলি ডেটেড টু সি 11th century CE, হাওয়েভার নট মাচ ইজ নোন অ্যাবাউট দ্য প্যাট্রোনেজ অফ দ্য টেম্পল। অনুমান করা হচ্ছে অন্যান্য মন্দিরের যে গঠনশৈলী তার সঙ্গে এর যে সাদৃশ্য পাওয়া গেছে তা দেখে অনুমান করা হচ্ছে যে 11th century এই মন্দির নির্মাণ করা হয়েছিল। তবে এই মন্দির সম্বন্ধে আর বিশেষ কোনো তথ্য সেভাবে জানা যায়নি। ইটস অ্যান এক্সাম্পল অফ দ্য রেখা দেউল টাইপ অফ টেম্পলস কম্পারেবল টু দ্যাট অফ বহুলারা। বহুলারাতেও এরম ধরনের কিছু মন্দির পাওয়া গেছে এবং সেই সব মন্দিরের সাথে এই মন্দিরের বেশ সাদৃশ্য আছে। মুকুটটা আমার একদম সেন্টার, হ্যাঁ, আর একটু উপর উপর বহু উঁচু টর্চের আলো পৌঁছাচ্ছে না। Thank you.
নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত সোনাতপল গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সূর্য মন্দির, সান টেম্পল, বহু পুরনো, কিন্তু আজ কালের অবক্ষয়ে যা নষ্ট হয়ে যেতে বসেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে আগাছা গজিয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে একটু এদিকে তাকায়। খুব সুন্দর একটা স্পট, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন তাদের কাছে আকর্ষণীয় তো বটেই। এছাড়াও বহু পর্যটক এখানে আসেন, তবে যাতায়াতের রাস্তা এখনও ঠিক সুগম হয়নি। রাস্তাঘাট একটু ভালো করে দিলে কিন্তু প্রচুর পর্যটক আসবেন। আর আজকে ফার্স্ট জুন 2019, সময় এই মুহূর্তে বেলা প্রায় 12টা, সূর্য মধ্য গগনে। আপনাদের জন্য এই গরমের মাঝে আমি এলাম এই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতা থেকে খুঁজে আনা এই মন্দিরকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, একটু কষ্ট হলেও আসবেন এখানে। এখানে মানুষজনের আন্তরিকতা, আতিথেয়তা এবং তাদের সহযোগিতা আমি খুবই পেয়েছি। আশা করি আপনারাও পাবেন, দেখবেন, সত্যি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। গেলে চোখে করবি দর্শন গো সজনী, ঘরে থাকে নাই আমার মন ও সজনী।